গাজীপুরে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। তবে কালিয়াকৈর উপজেলায় বন্যার পানিতে ডুবে যাওয়া অন্তত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু করা নিয়ে রয়েছে শঙ্কা। বিকল্প ব্যবস্থায়ও ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান সম্ভব নয় বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পর থেকে প্রাণ চাঞ্চল্য ফিরেছে গাজীপুরের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়ে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে। স্কুলে যেতে অনেকে তৈরি করেছে নতুন পোশাক। তবে জেলার কালিয়াকৈরে অন্তত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বন্যার পানি। নির্ধারিত সময়ে এসব স্কুল খোলা সম্ভব হবে না, এতে উদ্বিগ্ন অভিভাবকরা। পানিতে পরিপূর্ণ, মাঠ তলিয়ে গেছে, ভাঙাচোরা এবং সংস্কারের অভাবে এটা খুব শিক্ষার অনুপযোগী। রাস্তা পানি ভরে গেছে, এর জন্য দেখেন স্কুলও পানি। এখন এটা যদি মানে সম্পূর্ণ করে দেয় তাহলে বারবার আর বন্যায় আমাদের কষ্ট করতে হবে না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, এই বাচ্চাদের আনন্দটুকু উচ্ছ্বাসিত করার জন্য, আনন্দিত করার জন্য বিকল্প ধারায় বা স্কুলের বিকল্প চেতনায় বাচ্চাদের পাঠদান করা হোক। এসব স্কুল খোলা নিয়ে সন্দিহান শিক্ষা সংশ্লিষ্টরা। আমাদের এখন পর্যন্ত এরকম কোনো নির্দেশনা নাই যে এসব এই বিদ্যালয় শিক্ষার্থীরা কোথায় গিয়ে পাঠ নিবে বা বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ এইসব শিক্ষার্থীদের বাড়িতেও পানি উঠেছে, রাস্তায় পানি উঠেছে, তাদেরকে আসলে মেইন স্ট্রিমিংয়ে আনা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। স্কুলগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসার অপেক্ষায় শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।